আবারও চর্চায় পার্থ অর্পিতা। আয়কর দপ্তরের র্যাডারে এখন অর্পিতা। অর্পিতা মুখোপাধ্যায়কে এখন জেরা করতে চাইছে আয়কর দপ্তর। প্রশ্ন কি করা হবে? তার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি। কিভাবে হয়, উৎস কি, কেন রাখা হয়েছিল এসব? মনে করা হচ্ছে আয়কর দপ্তর বেশ শক্ত হাতেই এবার নতুন করে নেমে পড়েছে। প্রয়োজনে আধিকারিকরা যেতে পারেন আলিপুর মহিলা সংশোধনাগারে, সেখানেই আপাতত রয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। অর্পিতাকে সেখানে গিয়ে জেরা করার জন্য কলকাতার বিশেষ ইডি আদালতে আবেদন জানিয়েছে আয়কর দপ্তর। কিন্তু এখন কেন আয়কর দপ্তরের টনক নড়ল, মানে এত দিন পর? এই প্রশ্ন ওঠার আগে একবার ওই পার্থ অর্পিতার ইতিহাসে নজর দেওয়া যাক। বড় দু বছর আগে শুধু রাজ্য নয়, গোটা ন্যাশনাল পলিটিক্স উত্তাল হয়ে ওঠে, কারণ শিক্ষা নিয়োগ দুর্নীতি। 2022 সালের 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডি হানা দেয়, চলে এক দীর্ঘ তল্লাশি, তারপর জিজ্ঞাসাবাদ পর্ব। অবশেষে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাটে ইডি হানা দেয়। তারপর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 21,90,00,000 টাকা, সঙ্গে উদ্ধার হয় সোনার গয়না, বিদেশি মুদ্রা। এরপর 27 জুলাই বেলঘড়িয়ার অর্পিতার দুটি ফ্ল্যাটে গিয়ে হানা চালান ইডি আধিকারিকরা, সেখান থেকে উদ্ধার হয় 27,90,00,000 টাকা আর প্রচুর গয়না। ইডির দাবি, অর্পিতার দুটো ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল মোট 49,80,00,000 টাকা নগদ, সঙ্গে 5,00,000 গয়না। দুবছর পর আয়কর দপ্তর হঠাৎ এমন নড়ে চড়ে বসলো কেন, এই নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন। বিজেপির একাংশ বলছেন এটা আয়কর দপ্তরের বিলম্বিত বোধোদয়। যে পরিমাণ নগদ বা গয়না উদ্ধার হয়েছে সেটাই তো আর শেষ ভাবার কোনো কারণ নেই, আরও অনেক কিছু এদিকে ওদিকে থাকতেই পারে। আয়কর দপ্তরের উচিত ছিল আরও আগে এই বিষয়টা নিয়ে নেমে পড়া, তাহলে হয়তো আরও তাড়াতাড়ি আয়কর দপ্তর তল্লাশি পর্ব চালিয়ে যেতে পারত। অন্যদিকে আবার তৃণমূলের একাংশ বলছেন এখন আবার নতুন করে শুরু করার কারণটা কি, কেন এত দীর্ঘ হচ্ছে তল্লাশি পর্ব? যদি কেউ ভুল করে থাকেন তাহলে শাস্তি পাবেন, কিন্তু মানুষ নাকি সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়ছেন। সত্যি কি তাই? আবারও চর্চায় পার্থ অর্পিতা। আয়কর দপ্তরের র্যাডারে এখন অর্পিতা। অর্পিতা মুখোপাধ্যায়কে এখন জেরা করতে চাইছে আয়কর দপ্তর। প্রশ্ন কি করা হবে? তার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি। কিভাবে হয়, উৎস কি, কেন রাখা হয়েছিল এসব? মনে করা হচ্ছে আয়কর দপ্তর বেশ শক্ত হাতেই এবার নতুন করে নেমে পড়েছে। প্রয়োজনে আধিকারিকরা যেতে পারেন আলিপুর মহিলা সংশোধনাগারে, সেখানেই আপাতত রয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। অর্পিতাকে সেখানে গিয়ে জেরা করার জন্য কলকাতার বিশেষ ইডি আদালতে আবেদন জানিয়েছে আয়কর দপ্তর। কিন্তু এখন কেন আয়কর দপ্তরের টনক নড়ল, মানে এত দিন পর? এই প্রশ্ন ওঠার আগে একবার ওই পার্থ অর্পিতার ইতিহাসে নজর দেওয়া যাক। দু বছর আগে শুধু রাজ্য নয়, গোটা ন্যাশনাল পলিটিক্স উত্তাল হয়ে ওঠে, কারণ শিক্ষা নিয়োগ দুর্নীতি। 2022 সালের 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডি হানা দেয়, চলে এক দীর্ঘ তল্লাশি, তারপর জিজ্ঞাসাবাদ পর্ব। অবশেষে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাটে ইডি হানা দেয়। তারপর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 21,90,00,000 টাকা, সঙ্গে উদ্ধার হয় সোনার গয়না, বিদেশি মুদ্রা। এরপর 27 জুলাই বেলঘড়িয়ার অর্পিতার দুটি ফ্ল্যাটে গিয়ে হানা চালান ইডি আধিকারিকরা, সেখান থেকে উদ্ধার হয় 27,90,00,000 টাকা আর প্রচুর গয়না। ইডির দাবি, অর্পিতার দুটো ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল মোট 49,80,00,000 টাকা নগদ, সঙ্গে 5,00,000 গয়না। দুবছর পর আয়কর দপ্তর হঠাৎ এমন নড়ে চড়ে বসলো কেন, এই নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন। বিজেপির একাংশ বলছেন এটা আয়কর দপ্তরের বিলম্বিত বোধোদয়। যে পরিমাণ নগদ বা গয়না উদ্ধার হয়েছে সেটাই তো আর শেষ ভাবার কোনো কারণ নেই, আরও অনেক কিছু এদিকে ওদিকে থাকতেই পারে। আয়কর দপ্তরের উচিত ছিল আরও আগে এই বিষয়টা নিয়ে নেমে পড়া, তাহলে হয়তো আরও তাড়াতাড়ি আয়কর দপ্তর তল্লাশি পর্ব চালিয়ে যেতে পারত।
অন্যদিকে আবার তৃণমূলের একাংশ বলছেন, এখন আবার নতুন করে শুরু করার কারণটা কি, কেন এত দীর্ঘ হচ্ছে তল্লাশি পর্ব? যদি কেউ ভুল করে থাকেন তাহলে শাস্তি পাবেন, কিন্তু মানুষ নাকি সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়ছেন। সত্যি কি তাই? সত্যিটা সামনে আসা উচিত তো নাকি? জানান কমেন্ট বক্সে, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।